নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজ আমি বাড়িতেই আছি আর এখন বাজছে 2:20। তো আমি বাড়িতেই আছি, খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট করলাম। আজকে ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটার পরিমাণ মারাত্মক বেশি। ঝড় সেরকমভাবে হচ্ছে না কিন্তু হচ্ছে, আর সারাদিনই বৃষ্টি হচ্ছে, সেই জন্য সকাল থেকে সেইভাবে ব্লগ করতে পারিনি। একবার জাস্ট সকালে বাগানে গিয়েছিলাম, সেখান থেকে বেলা ফুল তুলেছি আর সবার ঘরে একটা করে দিয়েছি। ইনফ্যাক্ট মায়ের ঘরে এটা দেখুন, বিছানায় আমি দিয়েছিলাম, শুকিয়ে গেছে ফুলটা। এই যে এক মিনিট দেখাচ্ছি, এই যে দেখুন শুকিয়ে গেছে। তো এত ভালো গন্ধ এই ফুলটার জন্য যে আর বলার কোনো কথা নেই। আমি স্নান করেছি, মা আমাকে বকেই যাচ্ছে তখন থেকে, কারণ আমার একটু স্নান করতে আজকে লেটই হয়ে গেছে। আসলে ব্যাপারটা হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আজকে একটু ওই চিকেন পকোড়া তারপর চাউমিন এই সমস্ত খাওয়ার মতো ওয়েদার, খিচুড়ি খেতে ভালো লাগে এরকম ওয়েদারে। তো আমি মাকে বলছি যে একটু পরে উঠছি, একটু পরে উঠছি, ঘুমিয়ে পড়েছিলাম আসলে। এবার দুপুরবেলায় কী করবো আমি জানি না, এখন আপাতত দেখা যাক কী করি। ভাত খেলাম এই জাস্ট, এখন বললাম আপনাদের 2:20 বাজছে, 25 বাজতে যাবে যাবে করছে, 2:20 2:25-এর মাঝামাঝি সময় এখন। দাদা ফাঁকে বসে আছে, বৃষ্টি স্কুলে গেছে আজকে, ও এখনও আসেনি, ও আসুক বাড়িতে, ওকে জিজ্ঞাসা করব কি করা যায় আজকে, তারপর ভাববো। তবে আজকে কিছু একটা খাবার বানাবো বানাবো ভাবছি। দাদা বলছিল চাউমিন আর চিলি চিকেন বানাতে, দেখা যাক যদি বানাই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখন আপাতত আমি বসে আছি আর বুঝতে পারছি না কি করব, ভাবলাম ব্লগটা শুরু করি। আমি সকালবেলা একবার একটা ভিডিও শুরু করেছিলাম, সেখানে আমি আপনাদের দেখাচ্ছিলাম যে আমি বেলা ফুল তুলেছি, মানে গাছটা থেকে তুলছি এরকমটা দেখাইনি। তো আমি এমনি জাস্ট স্লোমো করছিলাম, ফুলটা আস্তে আস্তে ছাড়ছিলাম, দেখছিলাম যে ব্যাপক হয়েছে ভিডিওটা। তো তারপরে আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। আর আমার যেহেতু ইন্টারনাল কালই শেষ হলো, আপনারা সকলেই জানেন, তো তারপর থেকে আর সেরকমভাবে পড়তেও বসা হয়নি। আজকে সারাদিন ঘুমিয়েছি, আসলে পরীক্ষার পর একটু রিল্যাক্স করতে ভালো লাগে। যাই হোক, এখন আমি এখন শোবো না, এখন পড়তে বসবো। চুলটাও এমনিতে ভেজা আছে, মা শুলেই বকবে এখন, ঠান্ডা লেগে যায় আমার মাঝে মাঝে। চলুন আমি কী করি এরপর আপনাদের সাথে শেয়ার করছি। আর বৃষ্টি হচ্ছে দেখবেন, আমি জানালা দিকে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন বৃষ্টি হচ্ছে, এরকম সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। গাছগুলো দেখুন একদম সবুজ হয়ে গেছে। চলুন পড়তে বসবো এরপর। আমি আপনাদের একদিন বলেছিলাম আমি ছোটবেলায় খুব ডায়েরি লিখতাম, এখন আর লেখা হয় না সেইভাবে। তো এখন পড়তে বসেছি আর এখন আমি বেশিরভাগ জিনিস আমার যেগুলো পড়াশোনা রিলেটেড আমি সব কিছুই এখন ডায়েরিতেই লিখি, মাঝে মাঝে খাতাতেও লিখি। তো যেগুলো খুব ইম্পর্ট্যান্ট মনে হয় সেগুলো আমি খাতাতে লিখি, মানে সবাই কি করে, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট মনে হয় বা যেগুলো একটু অনেক দিন পর্যন্ত রাখার ব্যাপার থাকে যত্ন করে, সেগুলো ডায়েরিতে লেখে, আমি আবার খাতাতে লিখি। আর বাকি সমস্ত কিছু যেগুলো প্র্যাকটিসের হয় সেগুলো ডায়েরিতে লিখি। আসলে ডায়েরি অনেকগুলো দাদা দিয়েছে, এছাড়াও দাদুর কাছেও অনেকগুলো ছিল, বাবা দেয়, বাবা দাদুকে দেয়, দাদু আমাকে দিয়ে দেয়, তো এগুলোতে এখন লিখি। চলুন এখন পড়তে বসলাম, ডায়েরিতেই লিখবো আর তারপর পড়াশোনা শেষ করে কী করি সেটাও আপনাদের দেখাবো। চলুন আপাতত ভিডিওটা মানে কন্টিনিউ করছি আর কি, একদম ভুলে গেছি তো সকালে কী করছি সেটা তো আপনাদের দেখানোই হয়নি। চলুন একবার ঘুরে আসি, সকালে কী করছিলাম সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। আমি ফুল ভীষণ ভালোবাসি আর যে কোনো সাদা ফুল আমার খুব ভালো লাগে, গোলাপ ফুল, লাল গোলাপ আমার খুব প্রিয় আর সাদা যে কোনো ফুল আমার খুব ভালো লাগে। সকালবেলা যখন ফুলগুলো তুলে আনলাম তখন আমি দাদুকে দেখিয়েছি, বাবাকে দেখিয়েছি, সবাই এত ভালো বলছে গন্ধটা, সত্যি দাদু বলছে বেলা ফুলটা খুবই ভালো গন্ধ। দাদু দাদুর একটা বন্ধুর কাছ থেকে এই ফুলটা নিয়েছিল, গাছটা তো খুবই ভালো গন্ধটা। আমি একটু বিকেলবেলা বেরিয়েছি, দুপুরবেলায় আমি আর ঘুমোতে পারলাম না, পড়ছিলাম। আসলে আজকে সকাল থেকে তো অনেক ঘুমিয়েছি আর দাদা বললো আজ নয় কাল করবি চিলি চিকেন এবং চাউমিনটা, তো আমি সেটাই করব ভাবছি। আর আমি একটু বেরিয়েছিলাম বিকেলে মায়ের সাথে, ওয়েদারটা দেখছেন ভীষণ সুন্দর, আর এখানটা তো মনে হচ্ছে একদম সবুজ একটা চাদর পাতা আছে,
যাই হোক চলুন এরপর আমি বাড়ি ফিরি। আর আজ কাকিমা এবং মা দুজন মিলে একটা দারুণ খাবার বানিয়েছে, রাধা বল্লভী সয়াবিনের তরকারি আর মিষ্টি, সঙ্গে আছে ডাল। চলুন সেই থালিটা একবার আপনাদের সাথে শেয়ার করি। এই যে সঙ্গে আমার তিল ভাজাও ছিল, কারণ আমার দাদু সে আবার এই সমস্ত কিছু খেতে পছন্দ করে না। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওর কোন পার্টটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সকলেই খুব ভালো থাকবেন, দেখা হবে কালকে আর একটা নতুন ব্লগে। বাই।